বাংলাদেশের এনজিও গ্রাম সরকার নাকি 3000 মেট্রিক টন বা 3000 মেট্রিক টন ইলিশ পাঠাবে কলকাতায়। বললাম এখন আপনার হাসেন কেন ভাই, এসে হাসির কি আছে তাই না? এই ইলিশ না দেওয়া নিয়ে একেবারে ফরিদ আক্তার থেকে শুরু করে রেজওয়ানা, বাংলাদেশের সমন্বয়ক এনুসের সকল লীগ, তারপর তার এনজিও গ্রাম সরকারের উপদেষ্টারা কি বলে নাই, কত কথা। বন্ধুরা, অবশেষে সেই খবরটা শুনে আমার কিছুটা হলো অবাক লাগছে যে ফাইনালি পূর্ব পাকিস্তানের তরফ থেকে ঘোষণা দিয়েছে যে ভারতকে এই মুহূর্তে 3000 টন ইলিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সেখানকার অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনূস সরকার। আপনারা একদম ঠিক শুনেছেন, কিছুটা সময় আগে পর্যন্ত এই ইলিশ মাছ কিনে বিভিন্ন কন্ট্রোভার্সি, বিভিন্ন ট্রোল, ভারতের দাদাবাবুদের নিয়ে বিভিন্ন রকমের কথা বলেছিল পূর্ব পাকিস্তানের ইসলামপুরা গ্রহণকারী মানুষগুলো। এমনকি তাদের তরফ থেকে অফিসিয়াল ভাবে স্টেটমেন্ট দিয়েছিল যে আমরা ভারতকার ইলিশ দেব না, কেননা সেই দেশের মানুষগুলো তারা নিজেরাই এত দাম দিয়ে ইলিশকে কিনে খেতে পাচ্ছে না। তারা সেখানে এক্সকিউজ দিয়েছিল যে আমরা আমাদের দেশের ঘরের ভেতরে এই সমস্ত ইলিশ মাছগুলো আমাদের দেশের সাধারণ মানুষগুলোকে 200 থেকে 300 টাকা কিলো খাওয়াবো, জানি না কিসের উপর বেস করে কথা বলেছে, কেননা আমার তো জানা মতে যে সমস্ত জেলেগুলো এই মাছকে ধরে 200 থেকে 300 টাকা মাছ ধরলে তাদের আর পরের দিন মাছ ধরতে যাওয়া লাগবে না। যাই হোক, এই সমস্ত ব্যাপারগুলো সবাই বোঝে না, যারা বোঝে তারা ঠিকই বুঝে গেছে আমি কি বলতে চাইছি। কিন্তু বন্ধুরা, ভারতের বাঙালিদের হিন্দুদের সব থেকে বড় উৎসব পর্ব হচ্ছে দুর্গাপুজো। ভোজন প্রেমী রসিকদের কাছে ইলিশ মাছ মানে একটা অন্যরকম আনন্দ, যদিও এই জেনারেশনের মানুষগুলো পছন্দ করে না, কিন্তু দুর্গাপুজোতে কিছুটা সময় হলেও ইলিশ মাছের কিন্তু চাহিদা বা ডিমান্ড ভালোই থাকে। তাই এই মুহূর্তে তারা বলেছিল আমাদের পদ্মা ইলিশ আমরা ভারতকে দেব না, কিন্তু জানি না এখন তাদের সেই মতিগতি পরিবর্তন হয়েছে, পরিবর্তন হয়ে তারা সিদ্ধান্ত নিয়েছে 3000 টন ইলিশ মাছ পাঠাবে ভারতকে। এর একটা কারণও আছে। আপনারা জানেন, যখন থেকে অন্তর্বর্তী সরকার সেই দেশের ঘরের ভেতরে তৈরি হয়েছে, তারপরে থেকে তাদের সবকিছু ডাউন, হোক খাবার, হোক তাদের জিডিপি বা টাকা পয়সা সবকিছু। রিসেন্ট আমেরিকা কিছু দান দিচ্ছে, প্লাস কিছু IMF থেকে দান দিচ্ছে, কিন্তু এতেও কিছু হবে না, এগুলো পূর্ব পাকিস্তান অন্তর্বর্তী সরকারকে ধার শোধ করতে চলে যাবে। তাই এমত অবস্থায় পূর্ব পাকিস্তানের তরফ থেকে ভারতের কাছে যদি ইলিশ এক্সপোর্ট না করে তাহলে বৈদেশিক মুদ্রা আসবে না, বৈদেশিক মুদ্রা না আসলে দেশ চালাতে পারবে না। ওভারঅল দেখলে আপনারা বুঝতে পারবেন যে মানুষগুলো ভারতের দাদাবাবুদের নিয়ে ট্রোল করেছিল, তারা এখনো পর্যন্ত নিজেরা ইলিশ মাছ কিনে খাওয়ার ক্ষমতা রাখেনি। যে দেশের ঘরের ভেতরে মাছের কাঁটা বিক্রি হয়, যে দেশের মানুষগুলো কাঁটা কিনে খায়, তার থেকে ভালো আছে আমাদের দেশের সাধারণ গরিব মানুষগুলো। অন্তত দাম যতই বেশি হোক, তাদের ইচ্ছা হলে প্রাণে চাইলে এক পিস হলেও কিনে খাওয়ার ক্ষমতা রাখে, কিন্তু সেটা পূর্ব পাকিস্তানের হয় না, আশা করি বুঝে গেছেন। যেটা হোক বন্ধুরা, এরই ওপর ফরিদা ভালোভাবে এক্সপ্লেন করেছে, চলুন দেখিনি কি বলছে। মানে শেখ হাসিনা ইলিশ দিয়েছে, খুব খারাপ খারাপ কাজ করেছে, ভারত এইটা ভারত সেটা, ভারতকে কেন আমরা ইলিশ দেবো, আমরাই খেতে পাই না, তারপরে ভারতে ইলিশ দেওয়ার কারণেই ভারতে ইলিশ রপ্তানি করার কারণে দাম বেড়ে যায়, যদি বাস্তবতাটা ভিন্ন। বাস্তবতাটা হচ্ছে যে ভারতে ইলিশ রপ্তানি করার পরও বাংলাদেশে ইলিশের বাজারে আগুন, এই খবরটা কিন্তু বাংলাদেশের এই এনজিও গ্রাম সরকারের মানে সেন্সর আরোপ করা মিডিয়াই বলেছে, এটা ইহুদিনা ছাড়া কিংবা ভারতের মিডিয়াতে আসে নাই, বাংলাদেশের পত্রিকাগুলোতে আসছে যে বাংলাদেশে ইলিশের বাজারে আগুন, মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। কেন ভাই, তোমরা তো রপ্তানি বন্ধ করে দিয়েছ, তারপরও কেন দাম বাড়বে? এইবার তারা তেনা পেছানো শুরু করবে, এইটা হয়েছে ওইটা হয়েছে, মানে যা একজন শাসক তার অন্যায় ঢাকতে, তার ব্যর্থতা ঢাকতে যত রকম কথা বলার তারা বলে সবসময় সবকালেই। সেই জন্য দেখবে সব সরকারের ভাষা কিন্তু এক, ক্ষমতায় যাওয়ার পরে সবার ভাষা একই হয়ে যায়, সে যেই ক্ষমতায় যাক। এবার আসুন আমার একটু দেখি যে ওই যে 26 লাখ ভারতীয় চাকরি করে গুজব রটানো প্রফেসর আসিফ নজরুলের বয়ানটা একটু শুনে আসি, তিনি ইলিশ মাছ নিয়ে কি বলেছিলেন। তার ভেরিফাইড পোস্ট থেকে তিনি বলেছিলেন 26 সেপ্টেম্বর 2019-এ তিনি একটা পোস্ট দিয়েছিলেন, আপনাদের পড়ে শোনাই। শিরোনাম ছিল 500 মেট্রিক টন ইলিশ, বিপুল পরিমাণে ইলিশ ভারতে রপ্তানি করে তাদের খুশি করা হচ্ছে, প্রশ্নবোধক।
সীমান্তে বাংলাদেশের মানুষের মেরে ফেলার জন্য কি বলছে যে ইলিশ দিত শেখ হাসিনা, বলছে যে বাংলাদেশের মানুষ মেরে ফেলার জন্য ইলিশ দেয়, এটা কে বলছে? আসিফ নজরুল, তার নিজস্ব ভেরিফাইড পোস্টে। তারপর বলছে অভিন্ন নদীর পানি থেকে আমাদের বঞ্চিত করার জন্য, বাণিজ্য ভারসাম্য না রাখার জন্য কোথায় কোথায় বাংলাদেশ সম্পর্কে অপমাননাকর বক্তব্য দেওয়ার জন্য, মানে বোঝাচ্ছে যে এই কারণে তাহলে আপনারা ভারতে ইলিশ দেন। তা এখন আপনারা শেখ হাসিনা 1500 টন নাকি 1500 মেট্রিক টন ইলিশ দেওয়ার জন্য তিনি ভারতের দালাল, ভারতের এইটা দিয়েছেন ওইটা কত কথা বলেছেন। তা আপনারা তো বিপ্লবী সরকার তথাকথিত, তা আপনারা 3000 মেট্রিক টন কেন দিতে গেলেন? এই তো 3 দিন আগে গালাগালি করলেন ভারতের ইলিশ দিবেন না, ভারতের এইটা দিবেন না, সেইটা দিবেন না, ইত্যাদি ইত্যাদি কত কথা। আসিফ নজরুল সাহেব, এখন তো আপনি নিজেই উপদেষ্টা, এই লম্বা লম্বা যে কথা বলেন, কথা বলার আগে একটু হিসাব করেন যে এই কথাটা পরে ঘুরে এসে আপনার পেছন দিয়ে ঢুকে কিনা। ওই প্যানিক ভাটার মতো খারাপ ভাষাটা বললাম না, ঠিক আছে? আপনার এত বীর পুরুষ, আপনার সরকার না এত বীর সরকার, কত কথা বললেন তো এত তাড়াতাড়ি থেমে গেলেন? হ্যাঁ, সেই তো নদ খসালি নাকি, সেই তো ভাতারের ভাতি খেলি মাঝখান থেকে তুইল লাঙ্গের কথায় কত না কত কিছু করলি, মানে লাঙ্গের কথায় লোক হাসালি, সেই তো ভাতারেরই ভাত খেলি মাঝখান থেকে লাঙ্গের কথায় কত লোককে না হাসালি। হ্যাঁ, সেই দোষ আসিফ সাহেব আপনাদের, আসিফ নজরুল সাহেব, তারপর ফরিদ আক্তার, এত তাড়াতাড়ি জোশ করে গেল, ফুলতে ব্যাঙের মতো, ফুল ব্যাঙের গল্প মনে আছে দাপক, ফুলতে 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 আমাদের পেট ফেটে গেছে। হ্যাঁ, আগে বলেছিলাম আপনাদের মতো মজ্জু না হলে আমি করছিল, মজ্জু আছে না মালয়েশিয়ান মজ্জু, সরি মালদ্বীপের মজ্জু, যারা আপনাদের আদর্শ ছিল, যারা ইন্ডিয়া বয়কটি গ্রুপ ছিল তাদের আদর্শ ছিল মজ্জু। প্যানিক ভট্ট বারবার তার উদাহরণ দিত, প্যানিক ভট্টের যে গ্যাং আছে দেশি বিদেশি সবাই এটার উদাহরণ দিত, মজ্জু হ্যান করেছে মালদ্বীপ, হ্যান করেছে তেন করেছে, সেই মজ্জু কিন্তু এখন মোদীর পায়ের কাছে আসার জন্য চেষ্টা করতেছে, তার কদমে আসার চেষ্টা করতেছে। আপনারা তো তার সাথে তাড়াতাড়ি চলে গেলেন, মজ্জুর চাইতে, মজ্জুর তো 7-8 মাস 1 বছর লেগে গেল, আপনারা তো এই শুক্রে শুক্রে 3 দিন আগে তো আপনারা বলছেন মাছ দিবেন না, ইলিশ মাছ দিবেন না, হ্যান করবেন না, তেন করবেন না, বড় বড় লম্বা লম্বা কথা বলেছেন, এখনই 3000 টন পাঠাই দিলেন। আমরা জানি আরো কত কিছুই করবেন, ঠিক আছে, আরো কত চাপা মারবেন এবং একলা একলাই ঠিক হয়ে যাবেন, এগুলো বলে বলে মানুষের জজবা তৈরি করেন। জানেন যে এই দেশের সব যারা মাদ্রাসায় পড়ে, কর্মী হোক আলী হোক, তাদের মগস্থ কর্মী মাদ্রাসা ময়, আপনারা জানেন যে ইদানিং বিশ্ববিদ্যালয়গুলো ছাত্র শিক্ষকদের মাদ্রাসা মগজ ওই কর্মী ময়, ইদানিং বিশ্ববিদ্যালয় স্কুল কলেজের ছাত্র শিক্ষকদের মগজ মসজিদের খাদেমের মতো ফিক্সড। তো আপনি মনে করছেন এগুলো বললে জজবা তৈরি করলে আমরা মার্ক পেয়ে যাবো, পেয়েছেন ভালো কথা, তো এখন মাস্টার দিলেন কেন? না দিয়ে থাকতেন পারবেন না, ঠিক এইভাবে সবগুলো আপনারা বারবার ধরা খাবেন, খেতেই থাকবেন আপনারা খাবেন, কারণ চাপা মারা এক জিনিস আর দেশ পরিচালনা করা আরেক জিনিস, অত নালে আদেশের না, আদেশের নালি আদেশের, মানে বুঝছেন তো, মানে আধা কেজি নালি আদেশের, অত নালি বুঝতে পারছেন আদেশের না, এটা মনে রাখেন, চাপা মারা আর দেশ চালানো আলাদা জিনিস। ওই বিপিন আছে না, ক্ষমতা না যায় বলছে যে বউ বদলা না যায় প্রতি বসে বললাম জানা, বুঝতে পারছেন আসুক বজুর সাহেব রেজনা বন্যা এবং ফরিদ আক্তার লুন্ডি মামের গার্লফ্রেন্ড লিভিং পার্টনার, চাফা এনজিও পাইছেন দেশ চালানো এত সস্তা না, পাবলিকের সুতিয়া বানায় আপনারা ক্ষমতায় গেছেন, অপেক্ষা করেন আপনাদের পেটে বারাবারে ঘুমের ঘেরে ফেলবে এই যে বাংলাদেশের পাবলিক, বাংলাদেশের পাবলিক তো ছিলেন না, দুদিন আগে চাফা মারলেন ভারতের ইলিশ দিবেন না, চোখে চোখ রেখে কথা বলবেন, তা কি কারণে ইলিশ দিলেন আমরা কি একটু জানতে পারি?
জানি আপনারা বলবেন না, কিন্তু আমরা জানি যে সাপা যতই মারেন মজুর মতো মোদির পায়ের কাছে গিয়ে আপনাদের পরে থাকতে হবে। যতই সাপা সাপাই করেন মোদির পায়েই ধরতে হবে। কি হে ইলিশ গাঙের লোকজন, চাপা নামাচ্ছ ইলিশ না দেওয়ার জন্যে, সুরে সুরে মানে ইলিশ দিবে না বলে ফরিদা আক্তার, রেজোনা বন্যা এবং অন্যান্য সমন্বয়ক শিবিরেরা, এখন তো সমন্বয়ক লিগ নাই, সমন্বয়ক শিবির, আজকাল সমন্বয়কের একজন শিবিরে সভাপতি এখন তাদের মুখোশ বাড়ায় পড়তেছে, বেরোয় গেছে যারা সব হেফাজত পাকিস্তানি, তাই না? তো তোমরা না চাপা মারছিল ইলিশ দিবা না, হ্যান করেন গা ত্যান করেন গা, ছাগল পিটে ম্যান করেন গা, এখন মাছ দিলা গা, আরো দিবা, দিতেই হবো, আজ না কাল দিবা, কাল না পরশু দিবা, তোমরা মোদির পায়ে ধরবা, আজ ধরবা, আজ না ধরলে কাল ধরবা, কাল না ধরলে পরশু ধরবা, ধরতেই হবো, না ধরে তোমাদের উপায় নাই। বুঝতে পারছো বাবা, রাজনীতি আমরাও কিছু বুঝি, খালি তোমরাই বুঝো না। চাপা মারে জজবা, পাকিস্তানি জজবা তৈরি করে কিছুদিন টিকে থাকতে পারে, তারপরে পেটের মধ্যে পাড়া দিয়ে গুবাইর করবা একজন সমন্বয়কার এনজিওগ্রাম সরকারের যারা অপদেষ্টা আছে।